ঘনিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সময়। এর মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল গুছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে চমকে ভরা দল সাজাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর মাঠে গড়াবে জানুয়ারিতে। এই আসর দিয়ে বিপিএলে অভিষেক ঘটাবেন প্রোটিয়া সুপারস্টার ফাফ ডুপ্লেসিস। বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজিকে দাপিয়ে বেড়ানো ডুপ্লেসিস এবার বিপিএল মাতাবেন কুমিল্লার হয়ে। দুইবারের শিরোপা জয়ী অঞ্চলটি ডুপ্লেসিসের সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। বিপিএলে এর আগে খেলা না হলেও করোনার প্রথম লকডাউন চলাকালে বিপিএল নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন ডুপ্লেসিস। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে এক লাইভ আড্ডায় বলেছিলেন, সুযোগ পেলে বিপিএল এর খোঁজখবর রাখা হয় তার। সেই তামিমের সাথে হয়তো খেলা হবে ডুপ্লেসিসের, কারণ কুমিল্লা এবার তামিমকেও দলে ফেরাতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে। কোচ হিসেবে এবারও আস্থা মোহাম্মদ সালাউদ্দিনের ওপর। এছাড়া দুই ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ণের উপরও দৃষ্টি দলটির। এছাড়া রাইলি রুশোর সাথেও কথা চলছে এই দলটির। ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভেন লুইসের সাথে যোগাযোগ করছে দলটি। এর আগে মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবালকে সাথে নিয়ে দল গড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিমের অনবদ্য শতকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল শিরোপাও জিতেছিল সাকিবের শক্তিশালী ঢাকার বিপক্ষে। সেই কুমিল্লার হয়েই খেলবেন তামিম। আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর। এবারের আসরে অংশ নেবে 6টি দল। বিপিএল এর জন্য এক মাসের চেয়ে বেশি ফাঁকা সময় না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়াতে পারছে না বিসিবি। যদিও দল কেনার জন্য 8টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে, দুটি ফ্র্যাঞ্চাইজিকে এবার তাই আশাহত হতে হবে। আগামী রবিবারের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি তালিকা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্লেয়ার স্টাফটির খসড়া তালিকাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। শনিবারের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জমা দেওয়া হবে দেশি খেলোয়াড়দের তালিকা।